ভাগীরথী সেটি মহোদয় সেটিকার আন্দপুর এমএলএ সি বিভিন্ন প্রকার কথা উঠাইলে আর মতো গাড়ি গুলজ বি কলে তোর কহবার অধিকার না আক্রোশমূলক ভাবে মতো কহিলে বিভিন্ন বহু প্রকার কথা ভাষা খারাপ করি গাড়ি গুলজ করেছেন। মহিলা মানুষ নিরাপত্তার আবশ্যকতা আনন্দপুর নিহাতি দরকার অভাবে অভদ্র এমএলএ পাখে সেটি নারী মানে সুরক্ষিত নুহেন। দেখুন আজ আনন্দপুর ব্লকর পঞ্চায়েত সমিতি বৈঠক লা অতি দুঃখ পরিতাপর বিষয় আনন্দপুর বিধায়ক ভাগীরথী সেটি আমার আনন্দপুর তিন নম্বর জেলা পরিষদ জোন মানবর যে সভ্যা অনেক শ্রীমতী অসীমা মিশ্র অতি অশ্লীল ভাষার গাড়ি গুলজ করি ধমক দিয়ে তাঁকু বাহারি যাওয়া বারম্বার তাঁকু বিভিন্ন প্রকার ভাষার গাড়ি গুলজ কলে এবং তাঁক দলর অন্যান্য বি যে সরপঞ্চ সমিতি সভ্য অনেক তাঁকু মধ্যে এদিকে সহযোগ কলে চেয়ারম্যান এবং বিডিও পুরা নীরব দ্রষ্টা হয়েকি রহিলে। জনে লোক প্রতিনিধি যে লোকঙ্ক দ্বারা বহুত ভোটরে নির্বাচিত হয়েছেন আমার অসীমা মিশ্রকে এভাবে ভাবে গাড়ি গুলজ কলে এবং অতি কদর্য ভাষায় এটু ভালো দুঃখদায়ক ঘটনা কিছু ঠাই নপারে এখন আমি নিন্দা করুছু এবং যে দল কুচি মাকে সম্মান কথা কুচি নবীন পট্টনাক মাকে সম্মান কথা কুচার সে দলর বিধায়ক আজ জনে মহিলাকে মহিলা লোক প্রতিনিধিকে এভাবে ভাবে আশাড়নীয় মন্তব্য এবং ব্যবহার এবং তাঁকু জবরদস্ত মিটিং হল বাহার করেদা এটু বলি অগণতান্ত্রিক কথা ঠাই নপারে এখন আমি নিন্দা করুছু। এ বাবদরে আজ আমার অসীমা মিশ্র জেলা পরিষদ সভ্যা সে আজ আনন্দপুর থানার এতলা দিয়েছেন এবং আমি মধ্য আজ কেন্দুঝর জেলাপাল মানব জেলাপাল মধ্য আমি এ বাবদরে দাবিপত্র দিয়েছু যে তুরন্ত ভাগীরথী সেটিঙ্ নামে কেস করা যাই তাঁকু গিরফ করা যাও এবং তাঁকু মধ্য এমএলএ রু নিলম্বন করা যাও এ হচ্ছে আমার ডিমান্ড। যদি সরকার তুরন্ত ইয়া বিরুদ্ধে কার্যানুষ্ঠান গ্রহণ ন করতে তাহলে বাধ্য হয়ে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে আন্দোলনাত্মক পন্থা গ্রহণ করব। আজ আন্দপুর পঞ্চায়েত সমিতি মিটিং লা আন্দপুর ব্লকরে আন্দপুর ব্লকরে পঞ্চায়েত সমিতি মিটিং সময় কেবল এতিকি কথা রাখি যে পূর্ব বৈঠকের যে যে প্রবলেমস কুহা যাই যা যা কথা উঠা যাই সেটা কত দূর কার্যকারী হয়েছি সেটা আমাকে নিশ্চিত জনাতু যদি ন জনাইবে তাহলে মিটিং কেবল প্রহসন হয়েকি রহিযিব। এতিকি কথা কহিবা ভিতরে ভাগীরথী সেটি মহোদয় সেটিকার আন্দপুর এমএলএ সি বিভিন্ন প্রকার কথা উঠাইলে আর মতো গাড়ি গুলজ বি কলে তোর কহবার অধিকার না আক্রোশমূলক ভাবে মতো কহিলে বিভিন্ন বহু প্রকার কথা ভাষা খারাপ করি গাড়ি গুলজ করেছেন তোর এটি কহবার অধিকার নেই এঠু বাহারি যা তু তাকর করি কহিলে আর সে জায়গার তাঁকর বি আই তিনজন যে সরপঞ্চ অনেক সে উঠি আসলে মো পাখু এমনি সে মারিদেওয়া বি গোটে প্রকার ধমক দেলে মু তো জনপ্রতিনিধি হয়েকি সে এই প্রকার ব্যবহার করা পছাও না আন্দপুর ভাগ শিক্ষিত জায়গার এই প্রকার অশিক্ষিত এমএলএ কত দূর ঠিক লোক মানে চিন্তা করা চিন্তা করবার নিশ্চিত আবশ্যকতা আছে। জনপ্রতিনিধিকে এই প্রকার কথা কহিকি তাকে চুপ রাখুছেন মু যে জায়গার মতো লোক মানে ভোট দিয়ে জিতাইছেন সেই মানকর ভাল মন্দ সে কোণ হেলা নহেলা সে কাম বুঝবা মোর দায়িত্ব নিশ্চিত মু তাকে বুঝবা দিগরে মু তাকে করিবা পাই চেষ্টা কলা বেলে মতো বি প্রতিরোধ করছেন বিভিন্ন প্রকার আক্ষেপ করিকি বহুত প্রকার কথা কহিকি সে সেতিরে বি প্রতিবন্ধক করছেন যে সরকার সবুবেলে মার সম্মান কথা কুচি এই প্রকার এমএলএ কেমিতি সে নিজ পাখে রাখিছি এই প্রকার এমএলএ সেই দলর সেই দলরে কেমিতি সে বসবা অধিকার পাওছেন যদি এমিতিয়া এমএলএ সে দলরে সে দলরে অধিকার দেউছেন বসবা সে দল কেবে বি মাকে সম্মান দিয়েনি আউ আগামী দিনরে দবনি বি মধ্য লোকমানে সচেতন হওয়ার আবশ্যকতা আছে আউ সেথিপাই মু আজি আন্দপুর থানারে এফআইআর দেইছি আউ বর্তমান মু আসিছিলি মাননীয় কলেক্টর পাখুকু আমার জেলার কলেক্টর পাখুকু কলেক্টর বি কহিছেন এথিপাই পদক্ষেপ নেবে আউ আগামী দিনরে দুই চার দিন আমি অপেক্ষা করুছু কোণ দেখা যাও প্রশাসন আমাদের ন্যায় দেউছি নহলে আমার দল তরফ যাহা নিষ্পত্তি হব সেই অনুসারে আমি তাঁকু ঘেরিবু নিশ্চিত ভাবে। আউ মহিলা হিসাবে মু কহুছি মহিলা মানুষ নিরাপত্তার আবশ্যকতা আনন্দপুর নিহাতি দরকার অছি এভাবে অভদ্র এমএলএ পাখে সেটি নারী মানে সুরক্ষিত নুহেন। চারি পাঁচ দিন তলে আপনার বি দেখিবে মিডিয়ারে কাউন্সিলর অভিযোগ দেখিবে তা পূর্বু বি আহরি অনেক অভিযোগ তাঁর নাঁরে আসিছি তাঁর দল বি এ প্রকার এমএলএ নিলম্বিত করা উচিত। বর্তমান আমার জেলা পরিষদ দুই নম্বর জেলা পরিষদ ম্যাডাম আসছিল সে গোটে অভিযোগ দিয়েছেন সে অভিযোগটা আমি অনুসন্ধান করা
ଏବଂ ଆଇନ ମଧ୍ୟ କାର୍ଯ୍ୟକାରୀ